হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। তো ভাই, আমার মা হসপিটালে ভর্তি আছে, এই হসপিটালটায় আমাকে ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে? কারণ কেন ঢুকতে দিচ্ছে না এই ভিডিওতে তোমরা সব কিছু দেখলে জানতে পারবে। তো প্লিজ এই ভিডিওটা সব মানুষের কাছে ছড়িয়ে দাও, এই জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করেছি। সো গাইজ, আমি একদমই ভাবতে পারছি না যে একটা হসপিটালের এত বড় খারাপ ব্যবহার কী করে হতে পারে মানুষের সাথে। ভাই, একটা ছেলে তার মায়ের কাছে দেখা করতে যেতে পারবে না? আমি এটা তো একদমই মানে ভেবে উঠতে পারছি না যে এখানে হসপিটালের রুল রেগুলেশন কী রকম, বা এখানের ভাই ইনচার্জ কারা, এখানের হেড কারা, যারা মানুষের সাথে এরকম করে বেড়াচ্ছে। ভাই, ভাবলেও ভাই কান্না লাগে। একটা ভাই কোনো ছেলের মা হসপিটালে ভর্তি আছে, তার মায়ের কাছে সন্তানকে যেতে দেবে না? আচ্ছা, এখানে কেন যেতে দিচ্ছে না আমি তোমাদের পুরো ভালোভাবে ক্লিয়ার করে বোঝাই তোমাদের। এখানে হচ্ছে যে ভাই ফিমেল ওয়ার্ডে না মেলদের যেতে দেবে না। তো এরকম তো পরিবারে থাকতেই পারে যে কোনো পরিবারে ফিমেল নেই, সমস্ত মেল, তাহলে কী হবে? সেখানে কি ফিমেল ওয়ার্ডে মেলদের যেতে দেবে না? এটা তো যেতে দেওয়া উচিত, কারণ গাইজ কেন একটা ছেলে তার মায়ের কাছে যেতে পারবে না, কোনো খাবার আনুক কিছু আনুক দেখতে যেতে পারবে না? এটা কীভাবে সম্ভব আমি একদমই বুঝতে পারছি না। আর এখানের যারা হেড তারাও কেন যে এটা ঠিক করছে না আমি বুঝতে পারছি না। তো প্লিজ গাইজ, তোমরা অডিয়েন্স, তোমরা তোমাদের কর্তব্য, তোমরা সকল মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করে যাও, যাতে এই ভিডিওটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত দেখতে পারে, যাতে তার চোখও এই ভিডিওটা পড়ে যে কোথাও না কোথাও হসপিটালে মানুষের সাথে এইভাবে দুর্ব্যবহার করা হচ্ছে, যেখানে পেশেন্টদের সাথে তার বাড়ির লোকজনকে দেখা করতে দিচ্ছে না, এমনকি একটা সন্তানকে তার মায়ের কাছে যেতে দিচ্ছে না। গাইজ, এটা কেন? প্লিজ তোমরা এর জন্য আওয়াজ ওঠাও। আমি তো ওঠাতে পারছি না, আমি যতটা ওঠাতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি। এবার তোমাদের কর্তব্য, তোমরা যদি না করো কিছুই হবে না। তোমরা অবশ্যই আমার পাশে থাকো, ভিডিওটায় লাইক করে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা তোমাদের সবাইকে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। গাইজ, ফাইনালি এখানে ইএসআই এর সুপারডেন্ট, যে আমাদের পুরো এই ইএসআই হসপিটালের হেড, তার কাছে ভাই গিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে আমার মায়ের কাছে ঢুকতে দিয়েছিল। তো গাইজ, অনেক কিছু করার পরে এই অবস্থাটা হয়েছে। প্লিজ তোমাদের কারো সাথে না এরকম হয় সরকারি হসপিটালে, তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো।